আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শফিকুর রহমান। আজকের আলোচনার বিষয় হচ্ছে গীবত সম্বন্ধে অথবা পরনিন্দা সম্বন্ধে। গীবত আরবি শব্দ এবং এর আভিধানিক অর্থ হল পরনিন্দা করা। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে গীবত। গীবত কাকে বলে, গীবত কত প্রকার এবং গীবতের কি আসলেই গীবত কত পর্যায়ের হারাম কাজের মধ্যে পড়ে, এরকম এরকম বিস্তারিত আলোচনা হবে। তার জন্য আমি মোহাম্মদ শফিকুর রহমান আজকে আমরা আলোচনা করব গীবতের চ্যাপ্টার নিয়ে। ওকে গাইস, সো নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নুসনি আলাইকাল খাইর। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. قال الله تعالى في قرآنه الكريم আলোচনার বিষয় হচ্ছে গীবত সম্বন্ধে। গীবত, গীবত আমরা ম্যাক্সিমাম লোক গীবত করে থাকি। আমরা যে গীবত করছি এর কোনো তাকে বোঝানো যাবে না, সে বুঝতেই পারবে না যে আমি গীবত করছি। বাংলাদেশের লোক এরকম, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের লোক এরকম যে আপনি গীবত করছেন তা আপনি বুঝতেই পারছেন না যে আমি গীবত করছি, একটা নিকৃষ্টতম পাপ কাজ করছি, এর কোনো নিশ্চয়তা নাই। যেমন আমাদের মসজিদে যে লোক তো সামনে কাতারে বসে থাকে, সেও গীবত করে। যেমন গীবত মানে তা কি, গীবতের আবিধানিক অর্থ দাঁড়ায়, যেমন গীবতের আবিধানিক অর্থ পরনিন্দা করা। মনে রাখবেন, এক, পরনিন্দা করা, দুই, তুচ্ছালোচনা করা, অন্যের অগোচরে বদনাম করা, বদনাম করা, কারো দুর্নাম করা, ঠিক আছে, এইগুলোই হলো পরনিন্দা। মানে অন্যের অগোচরে কথা বলা, অন্যের দোষ খুঁজে বার বার করা, এইগুলো বাংলাদেশের লোক বেশি করে। দেখবেন চা খাতে যে চা খাবে, চা খাচ্ছে, হ্যাঁ ভালো তো আছি, ওই লোক জন্য ওই লোকটা ঘুষ খায়, এই যে এটা করলো, এটাই তো গীবত। বুঝবে না কোনটাই গীবত, আমি বুঝাবো। পারিভাষিক সংজ্ঞায় দাঁড়ায় ইসলামী শরীয়তের পরিভাষায় গীবত শব্দটি আর আরবি, এর আভিধানিক অর্থ পরনিন্দা করা, উচ্চারণা। পারিভাষিক অন্তরে দাঁড়ায় অন্যের অগোচরে বদনাম করাকে গীবত বলে। আবার যেই কাজগুলো, যেই কথাগুলো শুনলে একটা লোক কষ্ট পাবে, সেই কাজটাই হলো গীবত। যেমন এর উদাহরণটা ভেঙে বোঝাই দিই, যেমন একটা লোক ঘুষ খায়, খুব ঘুষ খায়, এখন আপনি এসে বললেন যে রহিমিয়া জানেন, ওই লোকটা হলো ওই অমুক লোক, নাম ধরে বললেন অমুক লোক অমুক, সে হলো ঘুষ খায়, জানেন। এই যে আপনি এটা বললেন, এই কথাটা যদি যে লোক ঘুষ খায় তার কানে যায়, সে কষ্ট পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট পাবে। যে কষ্ট পেলো এইটাই হলো গীবত। আপনি যে গীবত বললেন যে এইটাই গীবতের পর্যায়ে পড়ে। যেমন যে কথাগুলো, যেমন পারিভাষিক পর্যায়ে পড়ে, এমনি আসলানি বলেন, যেমন গীবত মূলত, যেমন গীবত মূলত যার মধ্যে ওই দোষটা আসছে, সে দোষটা আপনি ফুটিয়ে অন্য লোককে বললেন, এইটাই হলো গীবত। বাংলাদেশের লোকের আক্কেল কেন নাই, যেখানে পাচ্ছে ও ভালো না, ও ভালো না, ও ঘুষ খায়, ও সুদ খায়, ও চুরি করেছে, এই সেই বলতে বলতে গঙ্গেশের লোকের আড়িয়ে নাই গীবত করতে করতে। মনে হয় না গীবত যে করছে, কিছু ফিলিংস নাই, ফিলিংস নাই কোন কি গীবত করছে।
সো এই আর গিবতের যেমন পঞ্চায় আরেকটা গিবত করতে চায় আবার বহুতান করে ফেলে, বহুতান যারা আশেপাশে তারা বোঝেন, বহুতান মানে, বহুতান মানে মিথ্যা অপবাদ। আমরা জানি মিথ্যা অপবাদের শাস্তি কি, 80টি বেত্রাঘাত। মিথ্যা অপবাদের শাস্তি, কেউ যদি মিথ্যা অপবাদ দেয় একটা লোককে অথবা একটা মহিলাকে, তাহলে সেইটা যদি 4 জন সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয় তাহলে তাকে 80টি বেত্রাঘাত মারো, জোরে জোরে 80টি বেত্রাঘাত মারো। মারা গেলে যাক, 80টি বেত্রাঘাত তাকে মারতেই হবে। এইটাই হলো ইসলামের ইয়ে। যেমন গিবত, গিবত করতে ধরেন আমি বললাম ধরেন অমুক লোক অমুক নাম, এই সে হলো ঘুষ খায় যা বললাম আমি, কিন্তু আসলে কিন্তু ওই লোকটা ঘুষ খায় না। এইটাই হলো ভূতান, এইটাই হলো মিথ্যা অপবাদ। এই যা কিন্তু অপবাদ দিলেন এর নামই হলো মিথ্যা অপবাদ দিলেন, এটা হলো গিবতের চেয়েও অধিক কবিরা গুণা। কবিরা গুণার স্তর আছে, যেমন বড় বড় কবিরা গুণা, যেমন শিরিক করা, 2 জেনারে বিচারে করা, 3 ঘুষ ছুট খাওয়া, 4 ঘুষ খাওয়া। আরো আছে কবিরা গুণা, অধ্যায় নিয়ে আলোচনা করবো পরে। এই হলো গিবত হয়ে গেল। তার মানে আমরা গিবত আরবি শব্দ, এর অর্থ হলো, এর অর্থ হলো কি, এর অর্থ পরনিন্দা করা, অন্যের বদনাম করা, বদনাম করা, অন্যের অগোচরে কথা বলা ইত্যাদি। এখন রসুল সাল্লামের কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো, সাহাবী এসে বলল রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমি যদি একটা কথা বলি, সেই দোষটা যদি একটা লোকের মধ্যে থাকে, একটা লোকের মধ্যে ধরেন ঘুষ খায় অথবা সুদ খায় ওই লোকটাতে, এই লোকটা যদি থাকে, এরা আমি যদি বলি তাহলে এইটা কি হবে? রসুল ইসলাম বললেন এইটাই তো গিবত, যে তুমি এটা বললে, বললে যে তার ছেদে মনে কষ্ট পেলো, ঠিক আছে, তুমি যদি তার কানে যদি এই কথা যায় আমি ঘুষ সুদ খাই, আমি ঘুষ খাই, তার কানে যদি আমি আমি খাই ঠিক আছে, যেমন তার কানে যদি যায়, ঠিক আছে, তার কানে যদি এই কথা যদি যায় তাহলে সে কষ্ট পাবে, আর কষ্ট পেলো, কষ্ট পাওয়ার নামই হলো গিবত। তাহলে আপনারা বুঝতে পারলেন, যেমন গিবত করা যাবে না। আর যদি কেউ করে ফেলে, করে থাকে, তার জন্য আল্লাহর কাছে অধিক তওবা করতে হবে। তওবা করার জন্য আপনারা উযু করবেন সুন্দর করে, উযু করার পরে কালিমা শাহাদাত, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাত তাহিরিন, এইটা পড়বেন, দুরুদ শরীফ পড়বেন, পড়ে তাহিয়াত দুটো 2 রাকাত নামাজ পড়বেন, এবং তারপরে 2 রাকাত তাওবার করার উদ্দেশ্যে, তওবা করার উদ্দেশ্যে 2 রাকাত তওবারের নামাজ পড়বেন। হে আল্লাহ আমি তওবার নামাজ পড়ছি, তওবার নফল নামাজ পড়ছি বলে নামাজ পড়েন, নামাজ পড়ে তওবা করবেন, হে আল্লাহ আমি জানি না জীবনে কত গীবত করেছি, পরনিন্দা করেছি, আমি তওবা দিয়েছি, এখানে আমি তওবা করছি, আমি কখনো আমার ছজ্ঞানে আমি কখনো করবো না, আমাকে তুমি মাফ করে দাও, এরকম বলে তওবা করবেন, তাহলে আল্লাহ দিলে সব গুণা মাফ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন গিবত কি এবং গিবতের সংজ্ঞা কি, আবিধানিক পারিভাষিক কি। বাংলাদেশের লোক, বাংলাদেশের লোক ম্যাক্সিমাম লোক, ম্যাক্সিমাম লোক চা খাতে যে মধ্যে যে সামনে কাছে, যখনই 2 জন লোক এক জায়গায় হয় তখনই গিবত করে। এইটা হলো বাংলাদেশের লোকের স্বভাব। আল্লাহ বলছে কোরআনুল কারিমে, সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে বলছে, এবং সূরা হুমাজাত সাথে বলছে, যেমন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাত নুমাজা, যেমন প্রত্যেক লোকের জন্য দুর্ভোগ যে অন্যের অগোচরে বদনাম করে। আবার আল্লাহ বলছে হুজরাতে, সূরা হুজরাতে 12 নম্বর আয়াতে বলছে যে অর্থটা এরকম যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে, যদি গিবত করো তাহলে তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়ানো হবে, তোমরা কি সেটা পছন্দ করবে? অবশ্যই করবে না, সুতরাং তোমরা গিবত করো না। ঠিক আছে, এইগুলো বলছিলেন তাফসির, এগুলো আছে। তো আমরা আলোচনা করলাম গিবত সম্বন্ধে, এবং ইসলামিক ভিডিও আরো মোটামুটি আসবে। এবং শামিকুর রহমান ফাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ শামিকুর রহমান ফাহিম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।